বাঁকুড়া খ্রিশ্চান কলেজের পক্ষ থেকে ইউজি অ্যাডমিশনের জন্য তোমরা জানো যে আজ মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল, সেই রীতিমতো আজ মেরিট লিস্ট পাবলিশ হয়েছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজের পক্ষ থেকে। সেই মেরিট লিস্ট তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। ডাউনলোড করার জন্য, মেরিট লিস্ট তোমাকে ডাউনলোড করার জন্য তোমাকে চলে যেতে হবে বাঁকুড়া খ্রিশ্চান কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে বাঁকুড়া খ্রিশ্চান কলেজে সার্চ করলে তোমরা এই ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং সেখানে গিয়ে এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর তোমরা বাঁকুড়া খ্রিশ্চান কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পৌঁছে যাব এবং এটা হচ্ছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এবং সেখানে দেখতে পাবে যে তোমরা একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে ইউজি অ্যাডমিশন 2023-24, এই অপশানটাতে তোমরা ক্লিক করে দেবে ইউজি অ্যাডমিশন 2023-24। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা চাইলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করো, তোমরা তোমাদের চেক মেরিট পয়েন্ট অপশানে ক্লিক করে তোমরা তোমাদের মেরিট পয়েন্ট দেখতে পারো, অর্থাৎ কোন কোন সাবজেক্টে তুমি কত নাম্বার র্যাঙ্কে পেয়েছো। অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা অপশান আছে নিচে দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ ক্লিক আর এখানে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ ক্লিক আর এখানে তোমরা ক্লিক করে দিলে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্ট লেখা আছে, প্রত্যেকটা সাবজেক্ট এখানে ধরো বাংলা আছে, তার পাশে দেখতে পাচ্ছ তোমার মেরিট লিস্টগুলো দেওয়া আছে, মেরিট লিস্ট পাবলিশড, এবং তার পাশে ডাউনলোড করার অপশান আছে। এখানে ডাউনলোড করার অপশানে ক্লিক করলে তোমার ডাউনলোড হয়ে যাবে। আমি ধরো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে দেখতে পাচ্ছ দেওয়া আছে পাশে, এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে দেওয়া আছে। সেই প্রত্যেকটা সাবজেক্ট তোমরা বাঁ পাশে পেয়ে যাবে এবং ডান পাশে তোমরা ওই সাবজেক্টের তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো, তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও অর্থাৎ সেক্ষেত্রে ইউআর ইডাব্লিউএস ক্যাটাগরি হলে ইডাব্লিউএস, অথবা এসসি এসটি হলে এসসি এসটিতে যে অন্য যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টে তোমরা ক্লিক করে দেবে। আমি সাপোজ তোমাদের ধরো জুলজি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে জুলজি অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের ধরলাম যে এসসির যে লিস্ট, সেই এসসির যে লিস্টটা তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছে, এই সাবজেক্ট দেখতে পাচ্ছ এখানে তাহলে জুলজি, এখানে তার জন্য যে এসসি লিস্ট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট ফর জুলজি ফর এসসি, এখানের পাশের যে ডাউনলোড যে অপশানটা পাবো সেই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ যে মেরিট লিস্টটা তোমার কাছে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর তুমি দেখতে পাচ্ছ যে তোমরা এখানে দেখতে পাবে কে কে তোমরা পেয়েছো কনফার্ম, দেখতে পাচ্ছ যে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা রেজিস্ট্রেশনের সময় করেছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা মিলে দেবে এখানে নাম, এবং সে তার পাশে দেখতে পাচ্ছ তোমাদের মার্কস কোন সাবজেক্ট কত পেয়েছিলে, সে সাবজেক্ট ছটার মার্কস দেওয়া আছে, এখানে বিসিসি এটিন স্কোর সেটা দেওয়া আছে, এবং টোটাল যে স্কোরের উপর বেস করে তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে সেই স্কোরটাও তোমাদের কিন্তু দেওয়া আছে, যেটার উপর আর যাদের যাদের এখানে স্ট্যাটাস কনফার্ম আছে তারা এবারে ভর্তি হতে পারবে, অর্থাৎ এই ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশনের তোমার যে নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে সেখানের মধ্যে ভর্তি হতে পারবে। এবং যারা এখনও পর্যন্ত নিশ্চিত দিয়ে দেখতে পাচ্ছ যে ওয়েটিং পজিশন আছে, ওয়েটিং পজিশন তারা পরবর্তী যে মেরিট লিস্টের পরবর্তী মেরিট লিস্টে যখন তাদের কনফার্ম হবে সিট তখন তারা ভর্তি হতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা যারা কনফার্ম অপশানটা পেয়েছো তারা অ্যাডমিশন নিতে পারবে, এবং তোমাদের বলে রাখি তারা তোমরা দেখতে পাচ্ছ যে কতদিন পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে না, তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে তোমরা চান্স পেয়েছো তাদের অ্যাডমিশন প্রসেস অলরেডি দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাডমিশন নিতে পাচ্ছ, যেহেতু আজকে 12 তারিখে 4টা থেকে সেটা শুরু হয়ে গেছে এবং সেটা 14 তারিখ পর্যন্ত চলবে দেখতে পাচ্ছ। একইভাবে তাদের হস্টেল অ্যাপ্লিকেশানের জন্য ফর্ম ফিল আপও দেখতে পাচ্ছ যে কটা 13 তারিখ থেকে শুরু হবে এবং সেটা 24 তারিখ পর্যন্ত চলবে। এবং সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশের দেখতে পাচ্ছ ডেট, সেকেন্ড মেরিট লিস্টের ক্ষেত্রে 15 তারিখে পাবলিশ হবে এবং সেটা 17 তারিখ পর্যন্ত অ্যাডমিশন তোমরা নিতে পারবো। একইভাবে 18 তারিখ থার্ড মেরিটের জন্য 18 তারিখে পাবলিশ হবে, 20 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পাচ্ছ। ফোর্থ মেরিট লিস্টও 21 তারিখে পাবলিশ হবে, তোমরা 22 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে। ফিফথ মেরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ 23 তারিখে পাবলিশ হবে, 24 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে। এবং হস্টেল অ্যাডমিশনের তোমরা দেখতে পাচ্ছ যে মেরিট লিস্ট পাবলিশ হবে হস্টেল অ্যাডমিশনের ক্ষেত্রেও তোমাদের মেরিটের উপর বেস করে, দেখতে পাচ্ছ যে 26 তারিখ পাবলিশ হবে এবং 27 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে, এবং তারপর 28 তারিখ পাবলিশ হবে সেকেন্ড মেরিট লিস্ট, 29 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে, এবং 30 তারিখে থার্ড মেরিট লিস্ট হস্টেল অ্যাডমিশনে পাবলিশ হবে, সেটা 31 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু নিতে পারবে অ্যাডমিশন। এখানে কোর্স ফি দেখতে পাচ্ছ যে কত টাকা কোর্স ফি তোমাকে পেমেন্ট করতে হবে যাদের যাদের কনফার্ম হচ্ছে, যারা আর্টসের সাবজেক্টগুলোতে আছো বাংলা ইংলিশ হিস্ট্রি ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত তাদের জন্য 6000 টাকা, এবং যারা বোটানি কেমিস্ট্রি ইকোনমিক্স ইলেকট্রনিক্স জিওগ্রাফি জুলজি ফিজিওলজি ফিজিক্স এইসব সাবজেক্টে আছো বা ফিজিক্যাল এডুকেশন তাদের দেখতে পাচ্ছ যে 7500 টাকা পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের সময়। নিউট্রিশন সাবজেক্ট হলে 15500 টাকা পেমেন্ট করতে হবে, এবং যারা কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছ সেই কম্পিউটার সায়েন্স মাইনর সাবজেক্টের জন্য 6000 টাকা কিন্তু তাদের পেমেন্ট করতে হবে।
এবং তোমাদের বলে দিই যে ক্লাস তোমাদের কখন শুরু হবে। অ্যাডমিশন নিয়ে নিলে তোমাদের ক্লাস লেখা আছে, দেখতে পাচ্ছ যে ক্লাস তোমাদের শুরু হবে এবং যে ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্টসগুলো যেগুলো আপলোড করেছে তার ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 1 আগস্ট থেকে। 1 আগস্টে তোমরা কিন্তু ক্লাসে তোমরা প্রেজেন্ট হতে পারবে এবং ক্লাস তোমাদের শুরু হয়ে যাবে অলরেডি 1 আগস্টের 1 তারিখ 11:00 AM থেকে।